সরস্বতী পুজো তো আর বেশি দেরি নেই, মাত্র দুদিন হাতে সময়, তার মধ্যে যতটা পারছি তোমাদের সাথে তোমাদের রিকোয়েস্ট গুলো ফুলফিল করার চেষ্টা করছি। আশা করি আমি সবার রিকোয়েস্টই মোটামুটি ফুলফিল করে দিয়েছি, মানে যতটা পেরেছি করে দিয়েছি। এবার কম্বিনেশনের ব্যাপারটা আলাদা, মানে এতটাও তো সম্ভব না যে এই কালারের সাথে ওই কালার, ওই কালারের সাথে সেই কালার, মানে এতটা পসিবল নয়। আর এই কদিনের মধ্যে আর বেশি কিছু করতেও পারবো না, তো আমি যতটা পেরেছি তোমাদের সমস্ত কালারের শাড়ির সাথে, সমস্ত কালারের সবকিছুর সাথে তোমাদের সাথে আমি মেকআপ লুক শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের লুকটা। আজকের রিকোয়েস্ট ছিল হচ্ছে তোমাদের এরকম ডিপ গ্রিন শাড়ির সাথে তোমরা একটা খুব লো প্রাইসে, মানে একদম 10-20 টাকার মধ্যে যে প্রোডাক্ট গুলো হয় সেগুলো দিয়ে তোমরা একটা মেকআপ লুক দেখতে চাইছিলে। তো আশা করি আজকের লুকটা তোমাদের খুবই পছন্দ হবে, কারণ তোমাদের রিকোয়েস্টে আজকে আমি যে মেকআপ লুকটা করেছি সেটা একদমই 10-15 কি 20 টাকার মধ্যে যে প্রোডাক্ট গুলো মার্কেটে খুবই ভাবে অ্যাভেলেবেল রয়েছে সেই প্রোডাক্ট গুলো দিয়ে আজকে মেকআপ লুকটা করেছি। আর 10 টাকা মেকআপ লুক মানে কিন্তু এরকম নয় যে এটা একদমই মেকআপটা স্টে করবে না বা লং লাস্টিং হবে না বা সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ হবে না, একদমই কিন্তু তোমরা এটা নিশ্চিন্তে মেকআপটা করতে পারো। আর স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখেছি সেভাবে যদি তোমরা করো কোনোভাবে মেকআপ নষ্ট হবে না, প্লাস কালোও হবে না, কোনোভাবে ফেটেও যাবে না। তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো তোমরা, কিন্তু আর সামনে কিন্তু বেশি দিন একদম সময় নেই, তো ভিডিওটা মন দিয়ে দেখো। আর অবশ্যই সরস্বতী পুজোর দিন কেমন সাজলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকে ভিডিওটা বেশি বকবক না করে স্টার্ট করে দিই। তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি মেকআপের শুরুতেই প্রত্যেকদিন তোমাদেরকে একটাই কথা বলি যে সবার ফার্স্টে কিন্তু তোমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন আপ করবে, নাহলে কিন্তু মেকআপ একদম লং লাস্টিং হবে না। এরপর আমি লেন্স ওয়্যার করেছি, তোমরা এখানে চাইলে অবশ্যই স্কিপ করতে পারো। এরপর আমি এখানে ইউজ করেছি ডাবর গুলাবরির এই রোজ ওয়াটারটা, যেটা একদমই তোমরা 10-12 টাকার মধ্যে পেয়ে যাবে, ভীষণ ভালো একটা রোজ টোনার। তোমরা চাইলে এখানে অনেক রকমের রোজ টোনারই পাওয়া যায় মার্কেটে এখন, তোমরা কিন্তু সেগুলোও ট্রাই করতে পারো অথবা অন্য কিছুও ইউজ করতে পারো, মানে তোমাদের পছন্দের যে কোনো টোনার কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। টোনার কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে না। এরপর আমি এখানে ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করছি পন্ডসের এই কোল্ড ক্রিমটা, যেটা একদমই 5 টাকায় আসে মার্কেটে। তোমরা কিন্তু এখানে চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, অবশ্যই তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার আছে সেটাই ইউজ করতে পারো। চাইলে এখানে নিভিয়ার ময়েশ্চারাইজারে ইউজ করতে পারো, নিভিয়াটাও ভীষণ ভালো আর শীতকালের জন্য তো খুবই ভালো, ফেসটাকে একদমই ড্রাইনেস থেকে দূরে রাখে, মানে ভীষণই ভালো ময়েশ্চারাইজার। তোমরা চাইলে কিন্তু এরকম টাইপের যে কোনো ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করতে পারো। তো এরপরে যেহেতু দিনের বেলা বেরোবো তো একটা সানস্ক্রিন তো ইউজ করতেই হয়, তো 10 টাকার মধ্যে কিন্তু এর চেয়ে ভালো সানস্ক্রিন আর একটাও নেই। মানে এই যে আলমন্ডের যে ক্রিমটা হয়, যে দেখবে নিচে সানস্ক্রিন লেখাও রয়েছে SPF, সেটা কিন্তু তোমরা অ্যাজ আ সানস্ক্রিন হিসাবে ভীষণ ভালোভাবে তোমরা ইউজ করতে পারো, ভীষণই অয়েলি একটা এফেক্ট দেয়, বাট স্কিন একটা আলাদা একটা স্মুথ এফেক্ট দিয়ে দেয় যেটার জন্য মেকআপকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখে, সাথে মেকআপ খুব ইজিলি বসে যায়, ব্লেন্ডেবল হয়, সাথে কিন্তু আমাদের ফেসে একটা আলাদা গ্লো প্রোভাইড করে। আর অয়েলি স্কিনরাও কিন্তু এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, অয়েলি স্কিন হোক ড্রাই স্কিন হোক সমস্ত সবাই কিন্তু এটা ইউজ করতে পারো, খুব ভালো একটা সানস্ক্রিন, তাও আবার এত কম প্রাইসে, অবশ্যই ট্রাই করো। তো এরপর আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের যে ছোট লিপ বামটা আসে, যেটা একদমই 5-7 টাকায় না 10 টাকায় পেয়ে যাবে তোমরা। তো এই লিপ বামটাকে আমি অ্যাজ আ লিপ ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করে নিচ্ছি, কারণ যেহেতু লিপস্টিক লাস্টে ইউজ করতে হয় সেটা কিন্তু ঠোঁটটা প্রচণ্ড বাজেভাবে ড্রাই করে দেয়, তাই জন্য লিপসটারও ময়েশ্চারাইজ রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমি এখানে ইউজ করছি বড় প্লাসের যে ভ্যাসো কেয়ারটা, যেটা একদমই তোমরা 5 টাকায় মার্কেটে পেয়ে যাবে, সেটাকে তোমরা অ্যাজ আ প্রাইমার হিসাবে ইউজ করতে পারো, অথবা চাইলে এর বদলে তোমরা কিন্তু ভ্যাজলিনও ইউজ করতে পারো, অথবা তোমরা যদি চাও তো এখানে তোমরা যে কোনো অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বাট 10 টাকার মধ্যে কিন্তু কোনো রকম অ্যালোভেরা জেল পাওয়া যায় না, তো সেই জন্য আমি এখানে ভ্যাসো কেয়ারটাই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অবশ্যই ভ্যাজলিনও ইউজ করতে পারো। তো এরপর আমি এখানে ইউজ করছি মার্সের এই আইব্রো পেন্সিলটা, যেটা একদমই ডার্ক ব্রাউন কালারের একটা শেড, এটার পেছনে একটা স্পুলিও রয়েছে যেটা দিয়ে আমি একটুখানি সবার ফার্স্টে আবার যে আইব্রোটাকে আমি একটু সেট করে নিয়েছি আছড়িয়ে, তারপরে আমি এখানে এই ব্রাউন কালারটা দিয়ে আমি আমার পুরো আইব্রোটাকে ফিল আপ করে নিয়েছি, যেখানে যেখানে ফিল করতে হবে, যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলো জাস্ট একটু ফিল করে নিয়েছি, পুরো ঘষে ঘষে কিন্তু আমি ড্র করিনি, দেখতে পাচ্ছ আমি জাস্ট ফিল করে নিয়েছি ফাঁকা জায়গাগুলো, আর পেছনে স্পুলিটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে একদমই ন্যাচারাল একটা ফিনিশ আসে। তোমরা কিন্তু এরকম টাইপের আইব্রো পেন্সিল কিন্তু মার্কেটে প্রচুর পেয়ে যাবে, যেগুলো 7-10-15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো সেমভাবে আমি আর একদিকের আইব্রো করে নিয়েছি। এরপরে পারলা ফাউন্ডেশনের, তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ড্যাজলারের যে ফাউন্ডেশনটা, আমার শেড নাম্বার রয়েছে হানি, যেটা আমার স্কিন টোন থেকে একটু জাস্ট লাইট ডার্ক, আর একটা রয়েছে হচ্ছে আই ক্যান্ডির একটা ফাউন্ডেশন, দুটোই কিন্তু তোমরা মোটামুটি 25-30 টাকার মধ্যে পেয়ে যাবে, মানে 20-25 টাকার মধ্যে, ড্যাজলারটা তো 20 টাকার কি 25 টাকার মধ্যে পেয়ে যাবে, আর আই
আই ক্যান্ডিটাও মোটামুটি 20-25 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। তো এটা আই ক্যান্ডিটা একটু আমার থেকে লাইট শেড রয়েছে, এটা একদমই বিচ শেড, মানে এটা শেড নাম্বার হচ্ছে বিচ। তো এটা আমার থেকে একটু লাইট শেড রয়েছে, আমি দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। লাইটার শেডটা একটু কম নিয়েছি আর ডার্ক শেডটা একটু বেশি নিয়েছি, নিয়ে মিক্সড করে একদম আমার শেডের কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু খুব ভালো করে আমি হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজটা ভালো করে করবে, নাহলে কিন্তু ব্লেন্ড করতে খুব প্রবলেম হবে, কারণ এটা প্রচন্ড ড্রাই পরিমাণের মানে একটা ফাউন্ডেশন বলতে পারো। তো এটাকে আমি অ্যাজ আ কনসিলার অ্যাজ আ ফাউন্ডেশন খুব ভালো করে ইউজ করে নিয়েছি দেখতে পাচ্ছ, পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর আমার শেডের কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার আর এটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নিয়ে জলটা বের করে নিয়েছিলাম। তারপরে এটা দিয়ে তোমরা ব্লেন্ড করলে কিন্তু খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর ব্লেন্ড করে মানে ব্লেন্ড করার পরে তোমাদের ফেসে কিন্তু একটা স্মুথনেস থাকবে, তোমাদের একটা বেসটা যেটা হবে সেটা ভীষণ গ্লো করবে আর খুব ভালোভাবে সেট হয়ে যায় মেকআপটা, সাথে বেসটাও কিন্তু দারুণ লাগে আর অনেকক্ষণ লং লাস্টিংও করে। যদি তোমরা এভাবে ব্লেন্ড করো তো খুবই ভালো হয়, যে কোনো স্কিন টোনের বা যে কোনো স্কিন টাইপের কিন্তু এরকম টাইপের ফাউন্ডেশন বা এরকম টাইপের মেকআপ কিন্তু তোমরা ক্যারি করতে পারো অবশ্যই। তো যেহেতু 10 টাকার মধ্যে কোনো রকম কনসিলার পাওয়া যায় না, তো আমি এখানে লাইটার শেডের যে আই ক্যান্ডির যে ফাউন্ডেশনটা রয়েছে সেটাকে আমি বেশি করে একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি স্প্রিঞ্জের বিবি পাউডার, যেটা তোমরা একদমই 15 টাকার মধ্যে পেয়ে যাবে। এই লুজ পাউডারটাকে আমি ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে এখানে পন্ডসের পাউডার যেগুলো হয় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটু আমি এখানে পাউডার মিশিয়েছি যাতে একটু লাইটার শেড হয়, মানে একটু হাইলাইটিং কালারটা হয় আর সাথে একটু থিক কনসিস্টেন্সি হয়, যাতে আমার দেখে মনে হয় যে আমি কনসিলার ইউজ করেছি। তো সেই জন্য আমি এখানে একটু অল্প পরিমাণে পাউডার ইউজ করেছি, তোমরা কিন্তু এভাবে অল্প পরিমাণে পাউডারটা নেবে, পাউডারটা কিন্তু একদমই বেশি নেবে না। যাই হোক, আমি এরপরে আমি ইউজ করছি এখানে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, এভাবে জাস্ট আমি আমার আইব্রোটাকে একটুখানি সেট করে নিচ্ছি আর তারপর আমি এখানে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ব্লেন্ডটা করতে হবে, ড্রাই হয়ে গেলে কিন্তু ব্লেন্ড করতে প্রচণ্ড প্রবলেম হবে। তো তোমরা চাইলে কিন্তু একটা আইব্রো করে আগে ব্লেন্ড করে নিতে পারো, তারপর আর একটা আইব্রো করে একটা দিকে ব্লেন্ড করে নিতে পারো। তোমার হাতে যেটুকু কনসিলার আমি বানিয়েছিলাম, যেটুকু ছিল বেঁচে, সেটা দিয়ে আমি আমার চোখের আই ডার্ক সার্কেলটা আর ফেসে যেখানে যেখানে আমার একটু ব্ল্যাক স্পট আছে আমি সেখানে সেখানে জাস্ট একটু হালকা করে জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি, আর কিন্তু আমি সেইভাবে কিছু ইউজ করিনি। তো এরপরে আমি এখানে ইউজ করছি স্প্রিঞ্জের বিবি পাউডার, যে ট্যালকম পাউডারটা, এটা কিন্তু একদমই তোমরা 15 টাকায় পেয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু পুরো ফেসটাকে আমি আজকে সেট করব দেখতে পাচ্ছ। এটাকে একটা ব্রাশের সাহায্যে নিয়েছি আর নিয়ে এভাবে জাস্ট ফেসের মধ্যে এভাবে একটু বেক করে নিচ্ছি, এতে কিন্তু ফেসটা খুব ইজিলি সেট হয়ে যাবে আর সাথে কিন্তু আমাদের মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখবে, লং লাস্টিং রাখবে, ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ রাখবে, ভীষণ ভালোভাবে তোমাদের কিন্তু মেকআপটা সেট করে দেবে। তোমরা চাইলে এখানে অন্য কোনো কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার অবশ্যই ইউজ করতে পারো। এরপর আমি এখানে একটা নর্মালি একটা ছোটো আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেটগুলো আমি 2-3টে কিনেছি, বাট এগুলোর প্রত্যেকটার প্রাইস নিয়েছে 7 টাকা করে, মানে পার পিস 7 টাকা করে নিয়েছে। তোমরা কিন্তু এরকম ছোটোখাটো আইশ্যাডো প্যালেট মার্কেটে প্রচুর পেয়ে যাবে, তোমরা যদি একটু ভালো ছোটোখাটো দোকানে বা অর্ডারও দাও কলকাতা থেকে এনে দেওয়ার জন্য, অবশ্যই তারা এনে দেবে। আর যদি কলকাতায় থাকো তো মার্কেট থেকে তো পেয়েই যাবে, আর দোকানে যদি তোমরা বলে রাখো যে এরকম ছোটোখাটো আইশ্যাডো প্যালেট এনে দিতে, যদি চেনাশোনা হয় তো অবশ্যই এনে দেবে, আমাকেও এনে দিয়েছে। তো এরকম 7 টাকায় কিন্তু তোমরা প্রচুর প্যালেট পেয়ে যাবে, 60-70-এর মধ্যে তোমরা অনেক এরকম ছোটো ছোটো প্যালেট পেয়ে যাবে। তো এগুলোর যে কালারগুলো হয় সেগুলোও কিন্তু মোটামুটি কাজ চলার মতো কালার হয়ে যাবে, মানে তোমাদের কাজ চলে যাবে, তোমরা সেজে নিতে পারবে মোটামুটি, যাদের খুব সাজার ইচ্ছা। তো তোমরা কিন্তু এরকমভাবে তোমরা কিন্তু আইশ্যাডো লুকটা করতে পারো, আমি তোমাদেরকে তো আইশ্যাডো লুকটা টিউটোরিয়াল দিয়েই দিলাম, খুব ইজিলি আমি আইশ্যাডো লুকটা করেছি। আর এরপরে আমি পুরো ব্রাশ দিয়ে আমি আমার পাউডারটাকে সেট করে নিয়েছি, ঝেড়ে দিয়েছি এক্সট্রা পাউডারটাকে, আর এই সেম প্যালেট থেকে আমি ব্রাউন কালারের শেডটা নিয়েছি। ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করেছি, ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোল করেছি, খুব বেশি কন্ট্রোল করিনি। তোমরা চাইলে কিন্তু কন্ট্রোল স্টেপটা অবশ্যই স্কিপ করতে পারো, আর যদি চাও তো অবশ্যই করতে পারো যদি তোমরা চাও তো, কারণ সবার তো এটা ভালো লাগে না। তো আমি এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোলটা ইউজ করে এভাবে জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি সেম প্যালেট থেকে পিঙ্ক কালারটা নিয়েছি, পিঙ্ক আর রেডটা মিশিয়ে নিয়েছি আর নিয়ে এভাবে জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি পাউডার, মানে যেহেতু এটা পাউডার ব্লাশ টাইপের একটু কাজ করছে তো আমি ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে লিপস্টিকও ইউজ করতে পারো। তো আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করলাম, তো তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, যদি তোমরা কালার ইউজ না করতে চাও তো অবশ্যই আইশ্যাডো প্যালেটটা স্কিপ করতে পারো। তো এরকম যদি একটা ছোটো আইশ্যাডো প্যালেট তোমরা যদি 50-60 টাকা একটু খরচ করে কিনতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি এখানে ইউজ করছি ড্যাজেলারের এই আইলাইনারটা, যেটা তোমরা একদমই 10-15 টাকায় পেয়ে যাবে, ভীষণ ভালো একটা আইলাইনার, মোটামুটি প্রাইস অনুযায়ী খুব ভালোই একটা বলতে পারো। আমি এটা জাস্ট মোটা করে একটা উইঙ্গ করেছি আর সামনের দিকে একটু এক্সটেন্ড করে নিয়েছি যাতে আইটা একটু শার্প লাগে,
এরপর আমি এখানে মাস্কারার জন্য ইউজ করেছি ড্যাজেলারের এই মাস্কারাটা, যেটা ভীষণই ভালো লাগে আমার, যেটা একদমই তোমরা 15-20 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো একটা মাস্কারা। আমি এখানে আইয়ের যে ল্যাশগুলোতে আমি পুরোপুরি ভালো করে 2-3 বার করে কোট করে নিয়েছি। এরপর আমি হাইলাইটারের জন্য এখানে 15-20 টাকার মধ্যে যে হাইলাইটারগুলো বা 10-20 টাকার মধ্যে তোমরা প্রচুর মার্কেটে এরকম বিভিন্ন দামে তোমরা পেয়ে যাবে। এই নয় যে আমাদের এখানে 10-20 টাকা 15 টাকায় পাচ্ছি বলে তোমাদের ওখানেও 10-20 টাকায় পাবে, বা তোমাদের ওখানে 40 টাকা বলে আমাদের এখানেও 50 টাকা, এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, তোমরা যে কোনো দোকানে অনেক লুজ শিমার পাউডার পেয়ে যাবে, অনেক রকম ভ্যারিয়েন্ট আছে দামের, তো তোমরা যে কোনো একটা পছন্দ করে নিয়ে নেবে। আর এভাবে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি একটা ডার্ক মেরুন কালারের একটা লিপ লাইনার, যেটা তোমরা একদমই 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এরকম টাইপের একটা লিপ লাইনার আমি ইউজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি এখানে 10 টাকায় পারচেস করেছিলাম। আর এরপর আমি লিপস্টিকের জন্য একটা ছোট লাল লিপস্টিক ইউজ করছি, যেটা একদমই আমরা বাচ্চাবেলায় আগে ইউজ করতাম, আর আমার কালারটা খুব মিষ্টি লেগেছে। যাই হোক, আর এই লিপস্টিকগুলো আমি মাত্র 7 টাকায় পারচেস করেছিলাম একটা স্টেশন মার্কেট, মানে স্টেশনের একটা দোকান থেকে। তো খুবই ভালো বলতে পারো লিপস্টিকটা, আমার তো খুবই ভালো লেগেছে কালারটা, আর খুব বেশি ডার্কও নয়, খুব বেশি পিগমেন্টেশন, মানে খুব বেশি পিগমেন্টেশন নয়, বাট কালারটা আমার খুব ভালো লেগেছে। তো চলো দেখে নাও ফাইনাল লুক। দেখো যাচ্ছি চলে।